ভারতের দক্ষিণ সিনেমার তুমুল জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী। 2005 সালে শিশু শিল্পী হিসেবে চলচ্চিত্রে পা রাখেন তিনি। 30 বছর বয়সী এই নায়িকা এখন জনপ্রিয়তার তুঙ্গে। বাস্তবতার আঙ্গিকে অভিনয়ের জন্য তার দারুণ খ্যাতিও রয়েছে। তবে অবাক করা বিষয় হলো, অভিনয় ক্যারিয়ারে কখনো খোলামেলা পোশাকে পর্দায় হাজির হতে দেখা যায়নি তাকে। কিন্তু গ্ল্যামারাস চরিত্র ও খোলামেলা পোশাক না পরেও দর্শক হৃদয়ে দোলা দিয়েছেন সাই পল্লবী। এ নিয়ে দর্শকদের মাঝে রয়েছে কৌতূহল। স্রোতের বিপরীতে সাই পল্লবীর অবস্থান কেন? ছোট পোশাকে কেন ক্যামেরাবন্দি হন না প্রেমাম খ্যাত এই নায়িকা? সম্প্রতি ওপেন হার্ট ইউথ আরকে শিরোনামে একটি অনুষ্ঠানে হাজির হয়ে এসব প্রশ্নের জবাব দিয়েছেন তিনি। সাই পল্লবী বলেন, তিনি বুনিয়াদী একটি পরিবার থেকে এসেছেন, তার একটি ছোট বোনও আছে, আর ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখার পর একটি ঘটনা ঘটে, তারপর সিদ্ধান্ত নেন সিনেমায় ছোট পোশাক পরবেন না। মজার বিষয়, ট্যাঙ্গো নাচে পারদর্শী সাই পল্লবী। এ নাচের জন্য বিশেষ ধরনের পোশাক পরতে হয়। এ পোশাক পরার পেছনেও একটি গল্প রয়েছে, তা স্মরণ করে সাই পল্লবী বলেন, একাডেমিক পড়াশোনার জন্য জর্জিয়াতে গিয়ে স্থানীয় ট্যাঙ্গো নাচ শেখেন। এই নাচ শেখার জন্য বিশেষ ধরনের শালীন পোশাক পরতে হয়। সেই পোশাক পরে স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং নাচ শিখতে শুরু করেন। এদিকে সাই পল্লবীর পরবর্তী সিনেমা বীরতা পারভাম, বেনু উরুগুলো পরিচালিত সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন রানা দাগ্গুবতী। তেলুগু ভাষার এ সিনেমা আগামী 17 জুন মুক্তির কথা রয়েছে।